সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সরকারের দিন উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন প্রধান থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে গত আগস্ট ছাত্র জনতার গণভূানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস দশ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশে